ত্রিপুরায় কংগ্রেসের বাইক রেলি চলাকালীন রাজ্যের ইনচার্জ অজয় কুমার আক্রান্ত হয়েছেন বুধবার এমনই এক টুইট করা হয়েছে কংগ্রেস দলের তরফে সেখানে লেখা হয়েছে ত্রিপুরায় কংগ্রেসের এক বাইক রেলি চলাকালীন রাজ্যের ইনচার্জ ডক্টর অজয় কুমার বিজেপি গুন্ডাদের দ্বারা আক্রান্ত হয়েছেন এখানেই শেষ নয় ত্রিপুরায় সরকারের মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিতিতে এই হামলার ঘটনা ঘটে বলেও উল্লেখ করা হয়েছে এই টুইটে বলা হয় হামলায় গুরুতর আহত অজয় কুমার চিকিৎসাধীন সেই সঙ্গে এই হামলার নিন্দা জানিয়েছেন কংগ্রেস লেখার পাশাপাশি একটি ছবিও শেয়ার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে এমআরআই রুমে প্রচুর লোকের সমাগম সেই রুমেই মোবাইল ফোনে কথা বলতে দেখা গেছে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনকে যে ব্যক্তি শুয়ে রয়েছেন সেই ব্যক্তি পড়ে আছেন ধাতুব বেল্ট এর কিছু সময় পরেই সেই টুইট চারিদিকে ছড়িয়ে পড়তেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে টুইট করেছেন শশী কুমার তিনি লিখেছেন এম রুমে এত মানুষ কেন একজন ব্যক্তি এমআরআই রুমে মোবাইলের কথা বলেছেন যা একটি চৌম্বকীয় এলাকা রোগী নিজেই ধাতু বেল্ট পরে আছেন এই সম্পূর্ণ ফটো মঞ্চ পরিচালিত বলেই মনে হচ্ছে সেই সঙ্গে তিনি এই ঘটনা নিয়ে তার ডাক্তার বন্ধুদেরও মন্তব্য চেয়েছেন এই নিয়েই শুরু হয়েছে জোর দরজা রিপোর্ট আর নিউজ